তো আরবীর মধ্যে সম্মান বরত্ব বোঝানোর জন্য আমরা আমির জায়গায় আমরা বলি, ওইটাও ঠিক। কিন্তু আমি উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা যারা আমাকে যেখান থেকে বসে শুনছেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইন্নিও বলেছেন, ইন্নাও বলেছেন, ইন্নি খালিকুম বাশারা, আমি বশর সৃষ্টি করেছি। সেখানে ইন্না বলে নাই। কেন বলেন নাই? কারণ সেই বশরটা আল্লাহ সৃষ্টি করেছেন, মাঝখানে কাউকে ওসিলা গ্রহণ করেন। যত জায়গার মধ্যে আল্লাহ ওসিলার ব্যবহার করেছেন, মাধ্যম ব্যবহার করেছেন, প্রত্যেক জায়গায় ইন্নির পরিবর্তে ইন্না বলেছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি ফু দিয়েছি, কারণ আদম আলাইহিস সালামের ফু আল্লাহ দিয়েছেন, সেই জন্য তু বলেছে আমি, কোনো ওসিলা ব্যবহার হয় না। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছে ওয়া নাফাখনা ফীহি মির রূহি, রূহিনা। কেন বলেছেন? কারণ সেই ফুতে আল্লাহ জিবরিলকে ওসিলা হিসেবে ব্যবহার করেছেন, সেখানে সেই কারণে তুর জায়গায় কি হয়েছে? না হয়েছে। যত জায়গায় আল্লাহ তুর পরিবর্তে না, নীর পরিবর্তে না ব্যবহার করেছেন, প্রত্যেকটা জায়গায় ওসিলার ব্যবহার হয়েছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমরা হেফাজত করব। তার মানে মাওলায়ে করিম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের পরে তাবেঈনের মাধ্যমে, তাবেঈনের পরে আতবাউত তাবেঈন, উলামায়ে উম্মত, কিয়ামত পর্যন্ত নবীয়ে পাকের উম্মতের মাধ্যমে এই দিনকে আল্লাহ হেফাজত করবেন। সেই কারণে মাওলায়ে করিম রহমানুর রহিম জাত আপনাদেরকে যাদের মাধ্যমে, মাদ্রাসার প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, মাদ্রাসায় যারা খেদমত করেন, মসজিদের যারা খেদমত করেন, কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। আল্লাহ আপনাদেরকে ইন্নার মধ্যে জায়গা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে ইন্নার মধ্যে জায়গা দিয়েছেন। এই জায়গার কারণে আপনাকে আমি লাখ ছোট মনে করলেও, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, লাখ মানুষ আপনাকে সালাম করে। এটা হচ্ছে ইন্নার ফুয়ুজাতের কারণে, এটা হচ্ছে ইন্নার ফুয়ুজাতের